সৌদিতে রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সৌদি আরবে অবস্থানরত 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় দেশটিতে অবস্থানকারী রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে 800 বেশি রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হচ্ছে আবেদনকারীরা শুধু নিজেরাই নয়, তাদের স্ত্রী সন্তান নাতিপুতিদের জন্য আবেদন করছে। ফলে 69,000 আবেদনকারীর বিপরীতে প্রকৃত সংখ্যাটি কয়েক লাখ ছাড়িয়ে যাবে। এই ক্ষেত্রে এসব আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হবে কিনা সেই বিষয়ে মতামত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সৌদির বাংলাদেশ মিশন। জানা গেছে জন্মসূত্রে এসব রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক না হলেও তাদের বাংলাদেশিদের মতো একই পাসপোর্ট দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে এসব রোহিঙ্গাকে আর প্রকৃত বাংলাদেশি নাগরিককে পৃথকভাবে চিহ্নিত করার কোনো সুযোগ থাকবে না। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার এই সিদ্ধান্ত যে শেখ হাসিনা সরকারের নেওয়া তা পরিষ্কার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। তিনি আরও বলেছেন, আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, আগে সরকারই এসব রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া শুরু করেছে। প্রসঙ্গত 2023 সালের জুলাইয়ের তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্তর্মন্ত্রণালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা অবস্থিত বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চলছে এই পাসপোর্ট প্রদান কার্যক্রম, যা পুরোপুরি গোপন রাখে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রের খবর, এ পর্যন্ত 20,000 রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছে, যার মধ্যে স্ত্রী সন্তান নাতিপুতির সংখ্যাই বেশি। জানা যায় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের অনেকেই পরবর্তী সময়ে নানা কৌশলে সৌদির বাংলাদেশ মিশন থেকে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন। সেই পাসপোর্ট দিয়ে তারা বাংলাদেশে ভ্রমণও করেছেন। সৌদি সরকার বাংলাদেশকে এমন বহু তথ্য প্রমাণ দিয়েছে। এই রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছে সে বিষয়ে এখনও কোনো তদন্ত হয়নি।